নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধারণ চ্যানেল আর এই পর্দায় আমি এখন সরাসরি আপনাদেরকে দেখাবো যে অন্তর্গত থানার গ্রামের ছবি আপনারা জানেন যে পনেরোই আসার এখানে ব্যাপার হতে চলেছে বিখ্যাত কাড়ার খেলা যেটা হচ্ছে সন্তোষ দ্বিতীয় নম্বরের কাড়া তো আপনারা চোখ রাখুন আমি সরাসরি আপনাদেরকে মাঠের ছবি দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছনে যে কিরকম কাজ চলছে মাঠের আপনারা দেখতে পাচ্ছেন যে যে কাজ চলছে খুঁটা গাড়া গাড়ি সমস্ত চলছে এবং আমরা সরাসরি সন্তোষ সন্তোষবাবু সাথে কথা বলে আপনাদের কাছে তুলে ধরবো ওনার বক্তব্য যে উনি কি বক্তব্য দিতে চলেছে যে কোটার থেকে কারা শুরু এবং কিভাবে হবে আপনারা জানেন যে কারা খেলা মানে সেখানে নানা রকম বিভ্রান্তর মতো সৃষ্টি হয় তো তার জন্যে বাসের বেড়া থাকছে কি নাই সেটা তো আমাদেরকে জানতে হবে এবং কোটার সময় একটা কারারে খেলা তো সেটা কোটার সময় ছাড়বে সেটা একটা জানার খুব প্রয়োজন আছে তো তাই আমরা বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা সরাসরি সন্তোষবাবুর সাথে আমি বক্তব্য তুলে ধরছি তো তাই আপনাদেরকে বলে থাকি যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা কালকে প্রতিনিয়ত ছবি আপনারা পেতে থাকবেন সেই মিশির আসব থেকে তো এরপরে আপনারা দেখতে থাকুন সে সন্তোষবাবুর বক্তব্য নমস্কার

তাহলে হাই ভোল্টেজেই লড়াই হবে দর্শককে এটাই বলছি সবাই পৌঁছবে এবং যত সমস্ত রসিক যারা আছো ঝাড়খণ্ড এবং আমাদের বেঙ্গলে এবং আরও অন্যান্য ডিস্ট্রিক্টের যারা আছে যে সন্তোষ মহাত নতুন কাড় লড়াই দেখার যদি কারো শখ আছে তো কালকে অবশ্যই পৌঁছিবে সকাল সকাল বুঝতে যাবে সবাই হুম হবে যেটা আমাদের ইউটিউবের মাধ্যমে প্রকাশিত হয়েছিল

আর প্রাইজও তো কোনো কম না একত্রিশ হাজার প্রাইজ ধরা আছে তো এই লড়াইটা সেই ওই রকম ভাবেই করতে হবে লড়াই মানে লড়াইয়ের এর মতো নেই করতে হবে মানে এটা তো সেই খেলা খেলি মনে করলে তো হবে না মানে এটা যেমন কারা লড়াই হয় সেই পজিশনেই লড়াই করা হচ্ছে মানে পুরো বাঁশের বেড দিয়ে লড়াই করা হয় যেমন কারো অসুবিধা না হয় সেই চেষ্টায় মানে ভিডিওটাই দেখতে পাবে দেখো গোটা মাঠ মানে খোটা হয়ে গেছে এটাতে কি বলে আজ জল পড়েছে তার একটু পরে আমরা শুরু করেছি তো যাই হোক খোটা হয়ে গেছে এবারে বাঁশটা আমরা বাঁধা বাঁধি সেলাই করছি আচ্ছা অনেক এক ঘন্টা দেড়েকের মধ্যে হয়ে যাবে হ্যাঁ সকাল না লেগে সন্ধ্যা সাতটা হয়ে যাবে সন্ধ্যা সাতটা তো আমরা অনেকেই দর্শক আমাকে

এই এই কাড়াটি আমি লাগাচ্ছি মানে এই কানাটা জোড়া হয়েছে আমার দীনবন্ধু মাহাতো আড়শা রাঙামাঠি মানে এই কালার সাথে মানে জোড়া হয়েছে আড়শা রাঙামাটি সেটাই আমার প্রাইজ আছে একত্রিশ হাজার প্রাইজ আছে একত্রিশ হাজার আগালো একত্রিশ হাজার পুরোপুরিভাবে গুনে দেওয়া হবে আচ্ছা গুনে দেওয়া তা সরের মাঝেই দেওয়া হবে আর আপনার

যে আমার কারাও কিন্তু দুর্দান্ত খেলা দেখা সন্তোষ বাবু নিজে কিন্তু পাড়ি দিতে চলেছিল সে আলসা থানায় কিন্তু কারণবশত সেখানে ক্যান্সেল হয়ে যায় তা এখানে নিয়ে আসছে মানে ইনারও এক বিশাল জোশ আছে সন্তোষ বাবুর কাড় আর উনারও কাড়ায় তো সেই দুধর্ষ খেলা যদি আপনারা দেখতে চান তো আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন যারা না আসতে পারবেন আর যারা আসতে পারবেন বন্ধু তারা সকাল সকাল চলে আসবেন সন্তোষবাবুর তো বক্তব্য শুনতেই পালেন তো আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা বিদায় নিচ্ছি সেই পরবর্তী ভিডিওর জন্য আপনারা সুস্থ থাকুন সবল থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার